সন্দেশখালী আরও এক নন্দীগ্রাম হতে চলেছে। মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। বহরমপুরে ফিরেই সন্দেশখালী নিয়ে বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক বৈঠক থেকে কি বলেছেন তিনি শোনাবো। মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। কেউ কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। আরেক নন্দীগ্রাম হতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী, মনে রাখবেন। আপনি নন্দীগ্রাম দেখিয়ে ক্ষমতা এসেছিলেন, এখানে কি হচ্ছে? গেল মা বোনদের অশালীন ব্যবহার পর্যন্ত করা হয়, জমি কেড়ে নেওয়া হয়। নন্দীগ্রামে নয়, শিল্পের জন্য জমি নেওয়া হবে বলে আপনি আন্দোলন করেছিলেন। সিঙ্গুরে শিল্পের জন্য জমি নেওয়া হবে বলে আন্দোলন করেছিলেন। এখানটাই আপনার দলের বড় বড় নেতাদের তাদের সম্পত্তি বাড়ানোর জন্য মানুষের হাজার হাজার বিঘা সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। এখানটায় জলের দরে কিনে নেওয়া হয়েছে। বাড়ির মা বোনদের সঙ্গে অশালীন আচরণ করে তারা। কোথায় আছি আমরা বাংলায়? সন্দেশখালী নিয়ে লজ্জা হচ্ছে আমাদের। বাংলার মুখ্যমন্ত্রী এবং তাঁর দল, তাদের যদি উদাসীনতা না থাকতো তাহলে এই সন্দেশখালী আজকে এই জায়গায় পৌঁছাতে পারতো না।